দুই অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই দিনটি ছিল মহাত্মা গান্ধীর 151তম জন্মদিন। জন্মদিনে জাতির জনক মহাত্মা গান্ধীকে এদিন শ্রদ্ধার সাথে স্মরণ করল আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ড। এদিন ওরিয়েন্ট চৌমুহনীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী অলোক ভট্টাচার্য, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তী সময় সেখানে সংগঠিত করা হয় স্বচ্ছ ভারত অভিযান। উপস্থিত সকলে উৎসাহের সাথে সাফাই অভিযানে সামিল হন। সাফাই অভিযান শেষে আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত ও বিশিষ্ট সমাজসেবী অলোক ভট্টাচার্য এই দিনটির তাৎপর্য তুলে ধরেন। আজকে যে গান্ধীজির জন্মদিন 150তম, সেই জন্মদিনে ওনাকে খুবই শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা জানি গান্ধীজি মহাত্মা, উনি স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করেছিলেন। যে স্বচ্ছ ভারত আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, আজকে প্রত্যেক ডিস্ট্রিক্ট ভিত্তিক ভারতবর্ষের প্রতিটি স্থানে আজকে স্বচ্ছ অভিযান নানা প্রকার কর্মসূচি হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরাতেও এই মহাত্মা গান্ধীর জন্মদিনটা পালন করছি। আমরা চাই উনি যে স্বচ্ছ ভারত গড়ে তোলার যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্নকে আমাদের প্রাইম মিনিস্টারের স্বপ্নকে সত্যি করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচি আমরা সবাই উপস্থিত হয়েছি আগামী দিন সুন্দর ত্রিপুরা গড়ে তোলার জন্য। আমাদের এই মহাত্মা গান্ধীজির পথ অনুসরণ করে স্বচ্ছ অভিযানে আমরা সবাই এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।